প্রিয় ছেলে মেয়েরা, তোমাদেরকে শুভ সকাল জানাই সকলকে। আশা করি সকলে ভালো আছো। আমার পক্ষে, সানডে স্কুলের পক্ষে প্রত্যেককে এই সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা বাবা মার সঙ্গে ভালোই আছো, যদিও ঘরে বন্দি আছো, কিন্তু বিশ্বাস করি প্রভুর দয়ায় তোমরা সুস্থ শরীরে আছো। আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে তোমাদেরকে আনন্দ দিতে চাই, কিন্তু তোমরা অনেকে অংশগ্রহণ করছো, অনেকে করতে পারছো না বিভিন্ন কারণে। তাই এই বিশেষভাবে পিতামাতাকেও অনুরোধ করি আপনাদের সন্তানদেরকে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিবেন। এতে ছেলেমেয়েরা উৎসাহিত হবে, আনন্দ পাবে এবং প্রভুর গৌরব হবে। এই সানডে স্কুল এবং আওয়ানার মধ্য দিয়ে এই ছোট ছোট সন্তানেরা তারা প্রভু সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এবং জানতে পারছে, এবং দিন দিন প্রভুতে তারা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য প্রভুর গৌরব করি, তার প্রশংসা করি, আরাধনা করি। আমরা বিশেষভাবে আপনাদেরকে জানাতে চাই, যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদেরকে প্রতি শুক্রবার 10টার সময় এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দিবেন। এবং সঙ্গে সঙ্গে যে বাইবেল পদ মুখস্থ করতে বলা হয়, যে হাতের কাজ এবং রং করানো এবং যে গেমস করতে বলা হয়, সেটি আপনাদের সন্তানদেরকে উৎসাহিত করবেন করার জন্য, যেন তারা ছোট্ট একটি ভিডিও করে যেন পাঠিয়ে দেয়। আমি আপনাদের প্রত্যেকের মোবাইলে সেই ইমেল আইডি আমি পাঠিয়ে দিয়েছি, আপনারা সেখানে পাঠিয়ে দেবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবেন, আমি যাতে আপনাদেরকে সেইভাবে সাহায্য করতে পারি, বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ রইল। সন্তানেরা, তোমাদেরকে অনেক মিস করছি, কিন্তু বিশেষভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিই এই প্রোগ্রামের মধ্যে দিয়েও তোমাদেরকে দেখতে পাচ্ছি, এটাও প্রভুর গৌরব করি এবং আমরাও আনন্দিত। আশা করি প্রভু এই সময় আমাদেরকে আর রাখবেন না, আমরা এই সময় উত্তীর্ণ হয়ে আবার আশা করি সামনে আমরা একসঙ্গে চার্চে মিলিত হতে পারবো, এবং সেই প্রার্থনাই করি। তাই আসো আমরা শুরু করার পূর্বে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আমরা স্মরণ করি এবং তার কাছে নতজানু হই, আমরা প্রার্থনা করি। আসো আমরা চক্ষু বন্ধ করি এবং প্রার্থনা যাই। মঙ্গলময় প্রভু, তোমার কাছে কৃতজ্ঞ হই যে আজকে এই সকালে এই সুন্দর সুযোগ করে দিয়েছো আমাদের সন্তানদেরকে নিয়ে, যেন আমরা এই প্রোগ্রাম করতে পারি। আমরা ধন্যবাদ দিই তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার ভালোবাসার জন্য, যে আমাদের মণ্ডলীর এই সন্তানদেরকে তুমি এই পর্যন্ত সুরক্ষা করে আসছো। আমরা যদিও মিলিত হতে পারছি না, কিন্তু একটি মাধ্যম, এই মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি, তাদের সেই কাজ এবং সেই তোমার সেই বাক্য তারা মুখস্থ করে বলছে, এটিও অনেক তোমার আশীর্বাদ। তাই তোমার মহানামের ধন্যবাদ করি। আমাদের এই শিশু সন্তানদেরকে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো, পরিচালনা দান করো, সুস্বাস্থ্যে রাখো, তাদেরকে এই কাজ করতে আরও উৎসাহিত হতে সাহায্য করো। এবং বিশেষভাবে প্রার্থনা করি পিতামাতা, তারাও এইটার সাথে সম্পৃক্ত আছে, তারাও সাহায্য করছে সন্তানদের এবং সন্তানদের সঙ্গে সঙ্গে দেখছে। আমরা তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই, তারাও যেন এই সন্তানদেরকে উৎসাহিত করে, এই কাজ করতে সাহায্য করে, সেই প্রার্থনা তোমার কাছে রাখি। আমাদের মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, এবং বিশেষভাবে এই প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে একটু পরে, যে যে ক্ষেত্রে সেই কাজগুলি হবে, যারা পরিচালনা করছে, যারা উপস্থাপনা করছে, প্রত্যেককে তোমার কাছে রাখি। তুমি তাদেরকে পরিচালনা দান করো, তুমি তাদেরকে বিজ্ঞতা দাও, সেই বুদ্ধি দাও, যেন সুন্দরভাবে এই কাজগুলি, এই অনুষ্ঠানগুলি যেন সুন্দরভাবে চালিয়ে যেতে পারে, এবং এই সন্তানদেরকে যেন উৎসাহিত করতে পারে এবং শিক্ষা দান করতে পারে, সেই প্রার্থনা তোমার কাছে রাখি। আমাদের ভুল ত্রুটি অযোগ্যতা তুমি ক্ষমা করো, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হও। আরেকটি বার তোমার সেই আশীর্বাদ আমরা যাচনা করি, তুমি আমাদের সহবর্তী থাকো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। ছুটিতে 103 অধ্যায় তার 1 থেকে 14 পদ পড়ুন।
হে আমার প্রাণ সদপ্রভু ধন্যবাদ কর, হে আমার অসুস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ কর, হে আমার প্রাণ সদপ্রভু ধন্যবাদ কর, তাহার সকল উপকার ভুলিয়া যায় না, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন, তিনি কোপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমার ভূষিত করেন, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, বিকল্প ন্যায় তোমার নতুন জৈবন সদপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপযুক্ত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন, তিনি জানাইলেন মসিকে আপনার পর ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য করেন, সদপ্রভু স্নেহশীল ও কৃপাময় ক্রোধে ধীর ও দয়াতে মহান, তিনি নিত্য অনুযোগ করিবেন না চিরকাল ক্রোধ রাখিবেন, তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতি ফল আমাদিগকে দেন নাই, তার পৃথিবীর উপর আকাশমণ্ডল যত উঁচু যাহারা তাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তথমত পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন, পিত সন্তানদের প্রতি যেমন করুণা করেন যাহার সদপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন, কারণ তিনি আমাদের গঠন জানেন, আমরা যে ধূলিমাত্র ইহা তাহার স্মরণে আছে, ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন। ছোট্ট বন্ধুরা, আবার তোমাদের মাঝে গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আচ্ছা, কারা কারা মুভি দেখতে পছন্দ করে একটু দেখি তো। হ্যাঁ, আমরা সবাই মুভি দেখতে পছন্দ করি, তাই না? অনেক সময় কিছু মুভি থাকে যে মুভিতে মুভির কাহিনীগুলো এমন হয় যে কয়েকদিন পরে পৃথিবী অথবা কোনো দেশ ধ্বংস হয়ে যাবে। এখন সেই শহর পৃথিবীর মানুষগুলো জানতে পারলো যে পৃথিবী বা সেই শহর বা সেই দেশ ধ্বংস হয়ে যাবে, তখন সেই জায়গায় কিছু মানুষ থাকে, বলতে পারো হিরোজ, যারা উপায় বের করে কিভাবে সেই দেশটাকে অথবা পুরো পৃথিবীকে রক্ষা করা যায়, তাই না? এরকম মুভি আমরা অনেকেই দেখেছি। আজকে আমরা বাইবেলের একটা ঘটনা দেখব, সেই জায়গায় একটা শহর ধ্বংস করে ফেলা হবে, এবং শহরের মানুষগুলো যখন জানতে পারলো তাদের শহরটা ধ্বংস করে ফেলা হবে, তখন সেই মানুষগুলো কি করলো, চলো আজকে আমরা এই গল্পের মাধ্যমে দেখে আসি। জোনা ভাওবাদী ইসরায়েল দেশে বসবাস করতেন। ইসরায়েলের সকল মানুষ জোনাকে অনেক পছন্দ করতেন এবং তার কাছ থেকে পরামর্শ নিতে আসতেন নানা বিপদ আপদের। ঈশ্বরও জোনাকে অনেক ভালোবাসতেন এবং জোনাও ঈশ্বরকে খুব ভালোবাসতেন এবং তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করতেন। ইসরায়েল দেশের পাশের দেশের একটা শহর ছিল যার নাম ছিল নিনবি শহর। সেই শহরের মানুষগুলো ছিল খুব দুষ্ট এবং ঈশ্বর যা অপছন্দ করতেন তারা সেই সব কাজই করত। এই জন্য একদিন ঈশ্বর জোনাকে দেখা দিয়ে জোনাকে বললেন, জোনা, আমি তোমাকে একটা কাজের দায়িত্ব দিতে চাই, এ আমার সৌভাগ্য ঈশ্বর, বলুন আমি কি করতে পারি। ইসরায়েল দেশের পাশের দেশের একটা শহর রয়েছে নিনবি শহর। সেই শহরের লোকগুলো প্রচণ্ড দুষ্ট এবং তারা নিজের ভাইকে হত্যা করে, চুরি করে, ডাকাতি করে, আমি যা অপছন্দ করি তারা তাই করছে। সে দেশের রাজাও তার মানুষদেরকে কোনো খেয়াল রাখতে পারছে না, সে দেশের রাজা অনেক অলস, তারা আমাকে রাগিয়ে তুলছে তাদের কাজের মাধ্যমে। ঈশ্বর, আপনি ঠিক বলেছেন, আমি তাদের কাজ সম্পর্কে জানি, তারা অনেক দুষ্ট এবং আমাদের দেশও তারা অনেকবার আক্রমণ করেছে। 40 দিনের মধ্যে আমি নিনবি শহর ধ্বংস করে দিব, নিনবি শহরের প্রত্যেক মানুষকে আমি ধ্বংস করব। ঈশ্বর, তাহলে আপনার পরিকল্পনাই বাস্তবায়ন হোক, কিন্তু এই পরিকল্পনায় আমি কি করতে পারি ঈশ্বর, বলুন আমাকে। জোনা, তুমি অনেক ধার্মিক লোক, তুমি আমার সব কথা রেখেছো, আমি যা বলেছি তুমি সব সময় তাই করেছো, তুমি আমার কথা শুনেছো, তাই বলে আমি তোমাকে এই দায়িত্ব দিচ্ছি। তুমি নিনবি শহরে যাবে,
সেই শহরের প্রত্যেক মানুষকে আমার কথা বলবে। তারা আমার কথা জানে না জোনা, আমি যে জীবন্ত ঈশ্বর তারা এটা জানে না। তুমি তাদেরকে আমার কথা বলবে, যদি তারা আমার কথা না শোনে তাহলে 40 দিনের মধ্যে আমি তাদেরকে ধ্বংস করব। তখন জোনা ঈশ্বরকে বললেন, ঈশ্বর তারা সাংঘাতিক, আমি যদি সে দেশে যাই সেই শহরে যাই তাহলে তারা আমাকে মেরে ফেলবে, তারা কোনোভাবেই আমার কথা শুনবে না, এ কীভাবে করব আমি? জোনা আমি তোমাকে মনোনীত করেছি এবং এই পরিকল্পনায় আমি তোমাকে রেখেছি, তুমি সৎ এবং সবসময় ভালো কাজ করো, তোমার উপর আমার আস্থা রয়েছে, তুমি নিনবী শহরে যাবে, সেই শহরের মানুষগুলোকে আমার কথা বলবে, আমি জীবন্ত ঈশ্বর তাদেরকে সে কথা বলবে, যদি তারা আমার পথে না ফেরে আমি 40 দিনের মধ্যে তাদেরকে ধ্বংস করব। তুমি তাদেরকে এই কথা বলবে, আমার কথা বলবে। ঈশ্বর আপনি যদি তাদেরকে ধ্বংসই করে থাকেন, এই পরিকল্পনা যদি আপনি করে থাকেন, তাহলে আমার সেখানে গিয়ে লাভ কী? শুধু শুধু আমার জীবনের বাজি রেখে আমি সেই দেশে গিয়ে কী করব? ঈশ্বর ইসরায়েল জাতিও আমাকে ক্ষমা করবে না আমার এই কাজের জন্য। জোনা আমি সব জানি, তারপরও তুমি সেই দেশে যাবে, সেই দেশের মানুষকে আমার কথা বলবে, আমি যে জীবন্ত ঈশ্বর তা বলবে। ঠিক আছে ঈশ্বর, আপনি যা বলেছেন তাই হবে। জোনা সারা রাত ঘুমাতে পারল না, ঈশ্বরের কথা শুনে সে খুবই চিন্তায় রয়েছে। কিন্তু প্রথম প্রথম জোনা খুশি হয়েছিলেন, কারণ নিনবী শহরকে ধ্বংস করে ফেলা হবে আর নিনবী শহরের মানুষগুলো ইসরায়েলের শত্রু। কিন্তু ঈশ্বর তাকে যে দায়িত্ব দিয়েছেন তা তো কঠিন, নিনবী শহরের মানুষগুলো মেরে ফেলবে যদি জোনা সেখানে যায়। তাই জোনা ঠিক করলেন, জোনা ঈশ্বরের অবাধ্য হবেন। তাই জোনা ঈশ্বরের কাছ থেকে লুকাতে লাগলেন, সে সমুদ্রের কাছে গেলেন, সেখানে গিয়ে দেখলেন একটা জাহাজ। জাহাজের নাবিককে অনুরোধ করলেন জোনাকে যেন জাহাজে উঠতে দেওয়া হয়। নাবিকও জোনাকে জাহাজে উঠতে দিলেন। জোনা জাহাজে উঠেই দেখলেন কয়েকজন মানুষ তাদের নিজস্ব ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কেউ সূর্যের ঈশ্বর, কেউ চাঁদের ঈশ্বর, কেউ সমুদ্রের ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। জোনা কিছুই বললেন না, তিনি শান্তিতে জাহাজের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। জোনা যখন ঘুমাচ্ছিলেন তখন সাগরে হঠাৎ ভীষণ ঝড় উঠল, অনেক বড় বড় ঢেউ, জাহাজের ভিতরের মানুষগুলো দৌড়াদৌড়ি করতে লাগলো এবং নিজস্ব ঈশ্বরের কাছে, নিজের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো। একটা লোক জাহাজের ভিতরে এসে জোনাকে ঘুমাতে দেখে সে খুব অবাক হলো। জোনা জোনা, এই পরিস্থিতিতে তুমি কিভাবে ঘুমাচ্ছ? উঠো, বাইরে গিয়ে দেখো কি ঝড়। হ্যাঁ কি, তুমি কিভাবে ঘুমিয়ে রয়েছো জোনা? বাইরে এসে দেখো, যখন তখন আমাদের জাহাজ ডুবে যেতে পারে, তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করো জোনা। এটা আমার ঈশ্বরই করেছেন, আমার ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। জোনা তুমি কি তোমার ঈশ্বরকে রাগিয়েছ তার অবাধ্য হয়ে? ঈশ্বর আমাকে একটা কাজ করতে বলেছিলেন কিন্তু আমি তার অবাধ্য হয়েছি, আমি তার কথা শুনিনি, তাহলে ক্ষমা চাও তোমার ঈশ্বরের কাছে, আমাকে তোমরা সমুদ্রে ফেলে দাও, তাহলে এই ঝড় থামবে। না জোনা, তোমাকে কোনোভাবেই আমরা সমুদ্রে ফেলতে পারবো না, আমরা জাহাজের কিছু মাল ফেলে দিয়ে দেখি জাহাজকে হালকা করতে পারি কিনা। এই বলে তারা কিছু মাল ফেলে দিল জাহাজ থেকে, কিন্তু আশ্চর্য, ঝড় তো থামলো না। আমি তোমাদেরকে বলেছিলাম আমাকে সমুদ্রে ফেলে দাও, না হলে তোমরা রক্ষা পাবে না। জোনা তোমার ঈশ্বর তোমাকে রক্ষা করুক, এই বলে জোনাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। আর আস্তে আস্তে করে ঝড় শান্ত হতে লাগলো, শেষের দিকে একদম ঝড় থেমে গেল। জোনার কিছু বুঝে ওঠার আগে একটা বড় তিমি মাছ জোনাকে গিলে ফেলল। জোনা অনুভব করলেন তিনি একটা অন্ধকার জায়গায় রয়েছেন এবং ভীষণ দুর্গন্ধ সেই জায়গায়, একটা ছ্যাঁচ্যাঁতে জায়গা, আশেপাশে হাড় রয়েছে। কিছুক্ষণের মধ্যেই জোনা বুঝতে পারলেন জোনা একটা বড় তিমি মাছের পেটে। জোনা অনুভব করলেন তিনি অনেক বড় বোকামি করেছেন ঈশ্বরের কথা অবাধ্য হয়ে। 3 দিন 3 রাত জোনা তিমি মাছের পেটে ছিলেন।
তিমি মাছের পেটে থাকাকালীন জোনা প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন এবং তার কাজের জন্য ক্ষমা চাইতে লাগলেন। মাঝে মাঝে জোনার মনে হতো যে তিনি মনে হয় আর কখনোই দিনের আলো দেখতে পারবেন না, কিন্তু জোনার ঈশ্বরের উপরে বিশ্বাস ছিল। জোনা সব সময় ঈশ্বরের কাছে তার ভুল কাজের জন্য প্রার্থনা করতে লাগলেন এবং ক্ষমা চাইতে লাগলেন। তিন দিন পর তিমি মাছ জোনাকে একটা শুকনো জায়গায় বমি করে ফেলে দিল, আর জোনা বের হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলেন আর ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন, গৌরব করতে লাগলেন। জোনা, তুমি কি জানো না তোমার সঙ্গে আমি সব সময় রয়েছি, তুমি যেখানেই যাও কিনা? ঈশ্বর, আমার ভুল হয়ে গেছে, আমার বোকামির জন্য আমাকে ক্ষমা করুন, আমি কি করতে পারি বলুন ঈশ্বর। জোনা, আমি তোমাকে যা করতে বলেছিলাম আগে তুমি তাই করো। তুমি নিনবী শহরে যাবে, সেই শহরের মানুষগুলোকে আমার কথা বলবে এবং তারা যদি না শোনে তাহলে 40 দিনের মধ্যে আমি তাদেরকে ধ্বংস করব। ঈশ্বর, তাহলে তাই হোক, আপনার পরিকল্পনায় বাস্তবায়ন হোক। এই বলে জোনা নিনবী শহরে চলে গেলেন। সেই শহরের প্রত্যেক মানুষকে ঈশ্বর জোনা ঈশ্বরের কথা বলতে লাগলেন। তিনি বললেন কিভাবে ঈশ্বর জোনাকে তিমি মাছের পেট থেকে রক্ষা করলেন, ঈশ্বর কি দয়াবান, ঈশ্বর ক্ষমাশীল, সব কিছু বললেন। এই সাথে জোনা আরও বললেন যে ঈশ্বরের কথায় যারা অবাধ্য হন তিনি তাদেরকে কিভাবে শাস্তি দেন। সবাই জোনার কথা মন দিয়ে শুনছিল এবং ঈশ্বরের উপরে বিশ্বাস করতে লাগলেন। রাজাও জোনার কথা শোনার জন্য জোনাকে ডাক পাঠালেন। জোনা এসে ঠিক একই কথা বললেন, ঈশ্বর দয়াবান, ঈশ্বর ক্ষমাশীল, 40 দিনের মাথায় নিনবী শহর ধ্বংস হয়ে যাবে, এটাও জোনা রাজাকে বললেন। রাজা তখন ক্ষমা চাইলেন ঈশ্বরের কাছে, আর এক ঈশ্বরে এখন থেকে তিনি জোনার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। এবং পুরো শহরে এবং পুরো দেশে রাজা সবাইকে বললেন সবাই যেন জোনার ঈশ্বরের কাছে প্রার্থনা করে। জোনা আরও অনেক দিন নিনবী শহরে ছিলেন এবং সেই শহরের মানুষগুলোকে ঈশ্বরের ব্যাপারে শিক্ষা দিতে লাগলেন। শিক্ষা শেষে জোনা যখন ফিরে আসছিলেন ইসরায়েল দেশে, তখন জোনা চিন্তা করলেন যে নিনবী শহরের মানুষগুলো মনে হয় আবার ভুল করবে এবং ঈশ্বর তাদেরকে শাস্তি দিবেন। কিন্তু ঈশ্বর তা করলেন না, ঈশ্বর নিনবী শহর ধ্বংস করলেন না, তাদের ক্ষমা করলেন। আর এতে জোনা খুব বিরক্ত হলো এবং ঈশ্বরের উপর কিছুটা অসন্তুষ্ট হলেন। ঈশ্বর, আপনি বলেছিলেন নিনবী শহর ধ্বংস করবেন, কিন্তু আপনি তো তা করলেন না ঈশ্বর। জোনা, তুমি কেন বুঝতে পারছো না তুমি কত ভালো কাজ করেছো? নিনবী শহরের প্রত্যেক মানুষ আমাকে বিশ্বাস করে, তারা আমাকে এখন চেনে এবং আমি যা পছন্দ করি তারা তাই করছে, আমার কথার বাধ্য হচ্ছে। জোনা, আমি তাদের সৃষ্টি করেছি, আমি কখনই আমার ভালোবাসার মানুষগুলোকে শাস্তি দিতে পারি না, আমি তাদেরকে দ্বিতীয় সুযোগ দিয়েছি এবং সেই কাজ তারা সেই দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়েছে, আমি তাদের ক্ষমা করেছি। তুমি ঘরে ফিরে যাও জোনা, তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি ইসরায়েলে ফিরে যাও, সেখানে গিয়ে আমার কথা বলো। ঈশ্বর আপনার গৌরব হোক, আপনি আমার জীবনে অনেক আশীর্বাদ করেছেন, আমাকে রক্ষা করেছেন, সেই জন্য আপনার গৌরব হোক। এই বলে জোনা ইসরায়েলে ফিরে গেল এবং শহরে গিয়ে সে ঈশ্বরের কথা বলতে লাগলেন এবং মানুষগুলোকে তিমি মাছের ঘটনা বলতে লাগলেন, আরও আরও অনেক আশ্চর্য ঘটনা বলতে লাগলেন, নিনবী শহরে কী হয়েছে সব কিছু বলতে লাগলেন। জোনা আরও অনেক দিন ইসরায়েল শহরে বেঁচেছিলেন। ছোট্ট বন্ধুরা, এই গল্পে আমরা কি দেখলাম? এই গল্পে আমরা দেখলাম যে ঈশ্বর জোনাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু জোনা কি করলো তা রাখতে পারলো না প্রথম দিকে। পরে ঈশ্বর তাকে তিমি মাছের পেটে 3 দিন 3 রাত রাখলেন। তখন জোনা কিন্তু অনুভব করলো যে সে ভুল কাজ করেছে, সে পোকার মতো কাজ করেছে। তখন কি করলেন জোনা? জোনা ঈশ্বরের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন আর ঈশ্বরও তাকে ক্ষমা করলেন। তারপর জোনা ঈশ্বরের বাধ্য
সন্তানের মতো নিনবি শহরে গেলেন। নিনবি শহরে সকল মানুষকে ঈশ্বরের কথা বললেন। আর নিনবি শহরের মানুষগুলো কি হলো? ঈশ্বরের কথা রাখলেন এবং ঈশ্বরের বাধ্য হতে রাখলেন। ঈশ্বর প্রথমে পরিকল্পনা করেছিলেন যে নিনবি শহর ধ্বংস করে ফেলবেন, কিন্তু শেষে ঈশ্বর তা করলেন না, কারণ নিনবি শহরের সবাই ঈশ্বরকে ভালোবাসতে লাগলেন এবং ঈশ্বরের কার্যে মনোযোগ দিতে লাগলেন, ঈশ্বরের বাধ্য হতে লাগলেন। তাই ঈশ্বর নিনবি শহরের প্রত্যেককে ক্ষমা করে দিলেন, তাই না? আমরা যদি এই গল্পে একটা জিনিস খেয়াল করি, ঈশ্বর জোনাকে ক্ষমা করলেন যখন জোনা বুঝতে পারলেন যে জোনা ভুল কাজ করেছেন, তাই না? কিন্তু জোনা একটু অসন্তুষ্ট হলেন যখন ঈশ্বর নিনবি শহরের মানুষকে ক্ষমা করলেন। নিনবি শহরের মানুষও কিন্তু ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিলেন, ঈশ্বরের পথে এসেছিলেন, ঈশ্বরের বাধ্য ছিলেন, তাই কিন্তু ঈশ্বরও নিনবি শহরের মানুষদেরকে ক্ষমা করে দিলেন আর তিনি ধ্বংস করলেন না। কিন্তু জোনার এটা ভালো লাগছিল না, জোনা অসন্তুষ্ট হলেন ঈশ্বরের উপর। ঈশ্বরকে জিজ্ঞেস করলেন যে কেন ঈশ্বর আপনি তাদেরকে ধ্বংস করলেন না। ঈশ্বর তখন জোনাকে বোঝালেন তারা সঠিক পথে ফিরে এসেছে। আচ্ছা, জোনার মতো আমাদেরও কি এরকম কোনো স্বভাব রয়েছে কিনা একটু খেয়াল করে দেখি তো। আমি একটা উদাহরণ দিই তাহলে। ধরো ঘরে বাবা মা তোমার একটা ভুল কাজের জন্য তোমাকে শাস্তি না দিয়ে তোমাকে ক্ষমা করে দিলে, তুমি সেই জন্য প্রচণ্ড খুশি হলে, কিন্তু যখনই তোমার ছোট ভাই বোন একটা ভুল করে তখনই আমরা কি করি? আমরা বাবা মার কাছে গিয়ে বিচার দিই এবং আমরা চাই যেন আমার ছোট ভাই বোনকে শাস্তি দেওয়া হয়। আর বাবা মা যখন শাস্তি না দিয়ে সেই জায়গাটাও ক্ষমা করে তখন কিন্তু আমরা একটু অসন্তুষ্ট হই, তাই না? জোনার মতোই করেছি আমরা। কিন্তু আমাদের ঈশ্বর ক্ষমাশীল এবং দয়াবান, তিনি আমাদের সকল পাপ ক্ষমা করেন যখন আমরা অনুতপ্ত হই, যখন আমরা আমাদের নিজের ভুল বুঝতে পারি। ঠিক তেমনি ঈশ্বরও চান আমরা যেন তার এইসব গুণগুলো, দয়াশীল, দয়াবান, এইসব গুণগুলো ধারণ করি। যখন ঈশ্বর আমাদের ভুল কাজের জন্য আমাদেরকে ক্ষমা করেন আমরা কিন্তু তখন ঈশ্বরকে ধন্যবাদ দিই, অনেক খুশি হই। কিন্তু যখন আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে বা আমাদের সাথে যখন কেউ ভুল করে তখন কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না, তাই না? ঈশ্বরের মতো কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না, কিন্তু ঈশ্বর চান আমরা যেন তাদেরকে ক্ষমা করি। তাই আমরা এখন থেকে চেষ্টা করব সব সময় যেন ঈশ্বরের এই গুণগুলো ধারণ করতে পারি, কারণ আমাদের ঈশ্বর ক্ষমাশীল, দয়াবান, দয়ালু ঈশ্বর। আজকে গল্পের এই পর্যন্তই বন্ধুরা। প্রতিবারের মতো এবারও আমাদের পদ মুখস্থ রয়েছে বাইবেলের থেকে, তাহলে চলো দেখে আসি আমাদের এবারের পদ মুখস্থটা কি। গীতসংগীতা 61 অধ্যায় 8 পদ। গীতসংগীতা 61 অধ্যায় 8 পদ আমি বলছি, তোমরা আমার সাথে সাথে বলো। তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাহিব, দিন দিন আপন মানত পূর্ণ করিব। তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাহিব, দিন দিন আপন মানত পূর্ণ করিব। তোমরা এই পদটি মুখস্থ করে বাবা মাকে অবশ্যই বলবে, আর কি করবে বলো তো? ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিবে। চলো এখন দেখে আসি কতবার যারা আমাদেরকে পদ মুখস্থ ভিডিও করে দিয়েছে তাদের ভিডিওগুলো দেখে আসি। আর যারা তোমরা ভিডিও পাঠিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক ভালো করেছ, থ্যাংক ইউ, বাই। আশুক্রোধী অজ্ঞানের কার্য করে আর কুকল্পনাকারী ঘৃণার পাত্র হয়। হিতোপদেশ তার 14 অধ্যায় 17 পদ। আমেন। হিতোপদেশ 14 অধ্যায় 17 পদ। আশুক্রোধী অজ্ঞানের কার্য করে আর কুকল্পনাকারী ঘৃণার পাত্র হয়। আশুক্রোধী অজ্ঞানের কার্য করে আর কুকল্পনাকারী ঘৃণার পাত্র হয়। হিতোপদেশ 14 অধ্যায় 17 পদ।
করে আর কুকল্পনাকারীরা ঘৃণার পাত্র হয়। আমেন। উপদেশ 14:17। আর সুক্রোধি অজ্ঞানের কার্য করে আর কুকল্পনাকারী ঘৃণার পাত্র হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এবং অনেক অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে কখন এই সপ্তাহটা আসবে এবং তোমাদের সঙ্গে একটা নতুন গেমস আবার খেলতে পারবো। সো আর ইউ রেডি ফর দ্য গেমস? ইয়েস ইয়েস, আই অ্যাম রেডি। ওকে, আজকে আমরা যে গেমসটা করব সেই গেমসের জন্য তোমরা ইতিমধ্যেই দেখতে পেরেছো যে আমার হাতে একটি স্ট্র রয়েছে। সো তোমরা এই গেমস খেলার জন্য তোমাদেরকে একটা স্ট্র সংগ্রহ করতে হবে, যেটা তুমি তোমার বাবা অথবা মাকে বলতে পারো যেন দোকান থেকে তোমাকে একটা স্ট্র এনে দেয়। এবং সেই সাথে যেটি করতে হবে, দুটি খাবার প্লেট তোমাদের রাখতে হবে। ওকে, তোমরা যেটা করবে, দুটি প্লেট তোমরা তোমাদের টেবিলে রাখবে এবং যেটি করবে, একটা প্লেটে তোমরা এইভাবে কিছু কাগজ স্কোয়ার সাইজের কেটে তোমরা রাখবে, যেটি তোমরা হয়তো যে কাগজটা তোমরা ফেলে দিতে কিন্তু কেচি দিয়ে কেটে ঠিক এইভাবে তোমরা এতটুকু টুকরা করে প্লেটটা ভরে রাখবে কাগজের টুকরা দিয়ে, ঠিক এইভাবে আমি যেভাবে ভরে রাখছি। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বাবা অথবা মাকে ঘড়ি ধরে এক মিনিট সময় দেখতে বলবে, যেন তুমি এক মিনিটে কতগুলো তোমার বাম পাশের কাগজ ভর্তি প্লেট থেকে তোমার ডান পাশের খালি প্লেটে তুমি এই স্ট্র দিয়ে, স্ট্রয়ের সাহায্যে তুমি হাত স্পর্শ না করে কীভাবে কাগজের টুকরোগুলো তোমার ডান পাশের
প্লেটে রাখতে পারো। ওকে, সো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এবং তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমি, সেটি হচ্ছে এই, আমরা যেটা করব সেটা হচ্ছে ঘড়ি ধরে এক মিনিট এই গেমসটি খেলব, এবং যেটা করব এক মিনিট সময়ের মধ্যে আমার বাম পাশের কাগজের টুকরো রাখা প্লেটটি থেকে কাগজের টুকরোগুলো আমার ডান পাশের খালি প্লেটে আমি এই টুকরোগুলো রাখবো, কিন্তু হাত দিয়ে না। আমি যেটা করব, আমি আমার মুখে স্ট্রটি নিব এবং স্ট্র দিয়ে আমি এই কাগজের টুকরোগুলো আমার ডান পাশের প্লেটে আমি রাখবো। সো দেখে নাও তোমরা যে কীভাবে আমি করছি, এবং যে খুব দ্রুত এবং এক মিনিট সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কাগজের টুকরা তোমরা ডান পাশের প্লেটে তোমরা রাখতে পারবে, সেই হবে আজকের গেমসের বিজয়ী। এবং তোমরা যেটি করবে, এই ভিডিওটি করে তোমরা আমাদের সঠিক সময়ের মধ্যে এই ভিডিওগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবে। ওকে বন্ধুরা, আর ইউ রেডি? ইয়েস ইয়েস, আই অ্যাম রেডি। ওকে, রেডি সেডি গো, 1 2 3 স্টার্ট। ওকে, এভাবে তোমরা প্লেটে কাগজের টুকরোগুলো নেবে, এবং এক মিনিট সময় শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের খেলা থামিয়ে দিবে। তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে এই, তুমি কাগজের টুকরোগুলো কাউন্ট করে সেই সংখ্যাটা তুমি আমাদের কাছে পাঠিয়ে দেবে। ওকে, এবং হতে পারে যে তুমি কাগজগুলো কাউন্ট করে তুমি একটা স্টিল পিকচার বা একটা ছবি তুমি তুলে রাখবে, এবং আমাদের কাছে সেই ছবিও তুমি পাঠাতে পারো। সো আমরা এবার, আমি কাউন্ট করে নিচ্ছি যে আমি কতগুলো সংখ্যক কাগজের টুকরা আমি। ওকে বন্ধুরা, আসো এবার দেখে নেই যে আমি এক মিনিট সময়ের মধ্যে আমি কতগুলো কাগজের টুকরা সংরক্ষণ করতে পারলাম। আসো তোমাদের সামনে আমি কাউন্ট করছি, তোমরাও দেখে নাও যে আমি কতগুলো কাউন্ট করতে পেরেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি 43টা কাগজের টুকরা আমি স্ট্র দিয়ে আমার ডান পাশের প্লেটে আমি রেখেছি। সো আর নিশ্চয়ই তোমাদের কাছে চ্যালেঞ্জ রইল যে তোমরা আমার চেয়ে বেশি সংখ্যক কাগজের টুকরা হয়তো নিতে পারবে, এবং বুদ্ধি খাটিয়ে টেকনিক অবলম্বন করেও তোমরা কিন্তু এই কাগজের টুকরোগুলো স্ট্র দিয়ে তোমরা নিতে পারো। কিন্তু বন্ধুরা মনে রাখো, কোনো চিটিং চলবে না, এবং সবাই বিশ্বস্তভাবে সুন্দর করে এই গেমসটা খেলবে, এবং এই ভিডিও তোমরা সঠিক সময়ের মধ্যে আমাদের কাছে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো বন্ধুরা, এবং তোমাদের এই গেমস আমি দেখেও আমিও উৎসাহিত হতে চাই, এবং প্রস্তুত থাকো যেন নেক্সট আবার তোমাদের কাছে মজার একটি গেমস নিয়ে আমি হাজির হতে পারি। বাই বাই।
ঠিক আছে, তোমাদের পিসি তোমাদের পবিত্র বাইবেল থেকে পবিত্র বাক্য পড়ে শোনাবে। আসো তাহলে আমরা আজকে সকালে পবিত্র বাইবেলের বক্তব্য দিয়ে আমাদের সারা দিন সমস্ত কিছু শুরু করব, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে একটি সুন্দর পথ থেকে তোমাদেরকে শিক্ষা দিব, হিতোপদেশ তার এক অধ্যায় আট পদ। মনোযোগ সহকারে শুনবে কিন্তু, ঠিক আছে? বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুনো, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না। আচ্ছা পিসি, মাতার ব্যবস্থা কি? মাতার ব্যবস্থা কি? ব্যবস্থা মানে হচ্ছে নিয়ম কানুন। আর এই যে সকাল থেকে তুমি সারা দিন কত কাজ করো, প্রথমে সকালে উঠে কি করো তুমি? প্রার্থনা করি। তারপরে ব্যাস হাত মুখ ধুই। আচ্ছা, এরকম সকাল থেকে রাত পর্যন্ত মা তোমাকে অনেক কিছু বলে দিয়েছে এবং কি কি করবা সেগুলোই হচ্ছে গিয়ে তোমার নিয়ম কানুন এবং তোমার মায়ের ব্যবস্থা। মা, পিতার শাসন তুচ্ছ করা মানে কি? পিতার শাসন তুচ্ছ করা মানে হচ্ছে প্রতিদিন বাবা তোমাকে পড়তে বসায় এবং অনেক পড়াশোনা শেখায়, তো কখনো কখনো তোমার কি বাবার কথা শুনতে ইচ্ছে করে না, কিছু বললে সেটা তোমার মনে মনে রাগ হয় এবং তুমি দৌড়ে চলে যাও, আর এটাই হচ্ছে পিতার শাসন তুচ্ছ করা। আর আজকে আমরা এই পবিত্র বাইবেল থেকে দেখলাম যে আমাদের কি বিষয় ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন, ঠিক আছে? আর এখন অংশুর মধ্যে দিয়ে আমরা সকালে প্রার্থনা শেষ করবো। অংশু, তুমি প্রার্থনা করো, ঠিক আছে? বন্ধু দৃশ্য, তুমি আমাদের সারাটি রাত সুন্দরভাবে এবং নিরাপদভাবে আমাদের রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আজকের দিন তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। আমাদের আত্মীয় স্বজন বন্ধু প্রিয়জন যে যেখানে আছে প্রত্যেককে তুমি ভালো করো। এই ক্ষুদ্র বিনীত প্রার্থনা যিশু তোমার নামে আছে, আমেন। কি অংশু, পড়তে আসো, ঠিক আছে? সকালে নাস্তা করেছো? এখন পড়ার সময়, এখন তোমরা পড়তে বসবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা বের করতে থাকো, পড়া বের করতে থাকো, আমি একটু আসছি। ঈশ্বরের কথা না শুনলে আমাদের কি হয়? পাপ হয়। আর ঈশ্বর আমাদেরকে এইভাবে কি করে? বিপদ হয়, আমাদের বিপদ হয়, ঈশ্বর শাস্তি দেন, আমাদের বিপদ হয়, বিপদের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেয়। বুঝতে পেরেছো? তোমাদের আরো বড় বিপদ হতে পারতো, তোমাদের মাথা ফেটে যেতে পারতো, চোখে লেগে চোখ নষ্ট হয়ে যেতে পারতো, কিন্তু ঈশ্বর তোমাদেরকে বিপদ দিলেও তোমাদেরকে ঈশ্বর রক্ষা করেছে।
আর করবে কখনো এরকম? না না। আর তোমাদের আজকে আমি সকালবেলা কি শিখিয়েছিলাম, পবিত্র বাইবেল থেকে তোমাদের শিক্ষা দিয়েছিলাম। এইরকম বাইবেলে অনেকেই অবাধ্য হয়েছিল, তোমরা বলতে পারো কে এরকম অবাধ্য হয়েছিল বা কারা হয়েছিল? জোনা। হ্যাঁ, তোমাদের মনে আছে তাহলে জোনাও ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং অবাধ্য হয়ে অন্য দেশে যাচ্ছিল। সেই সময় সমুদ্রের ঝড়ে ঈশ্বর তাদেরকে কি করেছিল, ঈশ্বর সেই জোনাকে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছিল এবং তখন তিনি পেঁচে চলে গিয়েছিলেন। তখন ঈশ্বর তাকে তাকে বলেছিল, তুমি অন্যায় করেছ, অবাধ্য হয়েছ। তখন সে অনুতপ্ত হয়েছিল সেই জোনা, এবং জোনা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল এবং ক্ষমা চেয়েছিল যেন ঈশ্বর তাকে রক্ষা করেন। মনে থাকবে পরবর্তীতে তোমরা সব সময় ঈশ্বরে বাধ্য থাকবে এবং তোমাদের এই সমস্ত বিপদ আপদ থেকে ঈশ্বর তোমাদেরকে রক্ষা করবে, ঠিক আছে? তোমরা খুব ভালো উত্তর দিয়েছো, জোনা তিমি মাছের পেটের মধ্যে ছিল। যদিও আমি তোমাদের একবার তিমি মাছ বানানো শিখিয়েছি, তারপরেও আমি আরেকবার তোমাদেরকে একটু অন্যভাবে তিমি মাছ বানানো শিখাবো। তোমরা দেখো এবং তোমাদের ছোট্ট বন্ধুদেরকে বলছি, তোমরাও তাহলে দেখে দেখে শিখে নাও, কেমন? চলো দেখি কি কি লাগে। আমি দুটো কালার পেপার নিয়েছি, ব্লু কালার, এবং একটা সাদা পেপার নিয়েছি। এইভাবে একটা কাঠি নিতে পারো, ঝাড়ুর শলাও হতে পারে। দেখো তোমরা, এই যে নীল কাগজটা আমরা নিয়েছি, এই নীল কাগজটা আমরা কি করলাম, এইভাবে করে ভাঁজ করলাম। দেখো এইভাবে লম্বা লম্বি করে ভাঁজ করলাম। এখন আমি আঁকবো, তোমরা মন দিয়ে দেখবে। দেখো এই যে যে ভাঁজ এখানে আমি আঁকছি, শেপটা দেখেছ। এখন আমরা কাটবো। দেখো এইভাবে হলো। এখন মাঝখান দিয়ে আমি দুইটা পার্ট করে নিচ্ছি কেটে। ঠিক আছে, দেখো দুইটা অংশ হয়ে গেল। এরপরে আমি এই যে সাদা পেপারটা নিচ্ছি, দেখো সাদা পেপারটা আমি কিভাবে নিচ্ছি, এই সাইড টার মধ্যে আমি এই নীল পেপারটা লাগলাম এবং এই পর্যন্ত, হ্যাঁ, এইখান থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইভাবে করে আমি এঁকে নিলাম। এখন আমি সাদা পেপারটাও কেটে নিচ্ছি। দেখতে পেয়েছো তাহলে তোমরা? এখন আমি আরেকটা বিষয় তো
তোমাদেরকে বলছি এরকম এক্সট্রা যে সাদা পেপার রয়েছে সেই পেপারটা আমি ভাঁজ করে দেখো এইভাবে করে এঁকে নিলাম। এখন আমি দুটো কাগজ কাটবো একসাথে। বন্ধুরা দেখতে পেয়েছো তাহলে শেপটা কিরকম হলো? এই দেখো, দেখেছো তো, দুটো হয়ে গেছে কিন্তু আমার। এখন আমি কি করব, এই যে সাদা পেপারটা আছে এই সাদা পেপারের এক সাইডে আমি গ্লু লাগাবো। গ্লু লাগিয়ে এই নীল পেপারটা সাদা পেপারের উপরে দিয়ে দিলাম। এরপরে আমি এই যে যে এইভাবে যে সাদা কাগজ দিয়ে শেপ করে নিয়েছি সেখানে গ্লু লাগাচ্ছি, দেখো একটার মধ্যে, এবং এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা রাখছি। ওকে, দেখতে পাচ্ছো তোমরা? আমি কাঠিটা এভাবে দিয়ে দিলাম, তারপরে আরেকটা সাদা পেপার দিয়ে আমি এইভাবে করে আটকে দিচ্ছি। অবশ্যই তোমরা একটু ভালো করে লাগাবে, না হলে খুলে যেতে পারে। এরপরে দেখো আমি এই কাগজটাকে একটু উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে এই জায়গাটায় গ্লু লাগাবো। তবে অবশ্যই মাঝখানে ফাঁকা রাখবে, এই যে মাঝ বরাবর একটু গ্যাপ রাখবে, কারণ তোমাদেরকে বলে দিব। এখন চোখ দিতে পারো, এইভাবে করে তোমাদের আগেও আমি চোখ বানানো শিখিয়েছি, দেখো বিজি দুই সাইডে দিয়ে নাও। শুধু তাই নয়, তুমি এখানে একটু নীল পেপার দিয়ে দেখো এইভাবে করে আমি দুটো শেপ করে নিয়েছি। তোমরা ভাঁজ করবে
এবং ভাঁজ করে যেটুকু ভাঁজ করলে সেখানে গ্লু লাগিয়ে দিবে। এখন একটু ডেকোরেশন করে নাও, মুখ দিয়ে দিচ্ছি। এই যে লেসটা তোমরা এইভাবে ভাঁজ করে দিবে, লেজের এখানে তুমি একটু কালো সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিতে পারো। ব্যাস হয়ে গেল আমাদের তিমি মাছ, দেখেছ? এবং আরেকটা বিষয় দেখাই, এটা এভাবে করে। তাহলে ছোট্ট বন্ধুরা, তরি এবং অংশুর মতো তোমরাও নিশ্চয় শিখে গিয়েছ কিভাবে তিমি মাছ বানানো যায়, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই অবশ্যই বানিয়ে খুব ঝটপট তোমরা সোমবারের মধ্যে অবশ্যই পাঠিয়ে দিবে ছবি তুলে, কেমন? তাহলে বানিয়ে ফেলো খুব তাড়াতাড়ি। আর আমরা এখন তোমাদের যারা যারা হাতের কাজ করেছো গত সপ্তাহে সেই হাতের কাজগুলো দেখব, ঠিক আছে? গৌরব করেছে, ঈশ্বরের প্রশংসা করেছে, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে এবং নিজের অবাধ্যতার জন্য অনুতপ্ত হয়েছে। আজকেও আমরা সেইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এইভাবে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিদিন অনেক অন্যায় করে কিংবা অবাধ্য হয়, তারপরে আবার বিপদে পড়ে, আবার ঈশ্বর তাদেরকে রক্ষাও করে। এই জন্য ঈশ্বরকে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে ধন্যবাদ জানাবো। আজকের এই কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বর আমাদেরকে রক্ষা করেছেন, ঠিক আছে? আসো তাহলে চোখ বন্ধ করি এবং হাত জোর করি, আমরা প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গে পিতা, তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি।
প্রভু যীশু, তুমি আমাদেরকে কত ভালো রেখেছো, কত সুস্থ রেখেছো। বিশেষ করে আমি তোমার কাছে ধন্যবাদ দিতে চাই প্রভু। আজকে অংশু এবং তরি অনেক বড় বিপদ থেকে তুমি তাদেরকে রক্ষা করেছো এবং তুমি তাদেরকে নিরাপদে রেখেছো এবং নিরাপত্তা দিয়েছো, তাই তোমার কাছে আমরা কৃতজ্ঞ। যদিও তারা অবাধ্য হয়েছিল প্রভু গো, তারপরেও তুমি তোমার সেই ভালোবাসা থেকে তুমি তাদেরকে বঞ্চিত করলে। এইভাবে প্রভু গো তোমার সন্তানেরা অনেক সময় বিপদে যায়, কিন্তু তুমি তাদেরকে রক্ষা করো এবং তুমি তাদেরকে নিরাপত্তা দাও। আজকে আমরা তোমার কাছে এই বিনতি প্রার্থনা করি স্বর্গের মহান ঈশ্বর। অংশু এবং তরির মতন অন্যান্য সেই ছোট ছোট শিশুরা এবং বড়রাও অনেক সময় আবদ্ধ হয়, কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দাও, সুরক্ষা দাও। তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি এবং প্রভু তোমার চরণতলে আরেকটি সপ্তাহকে রাখি। আগামী সপ্তাহ যেন আমরা সকলে মিলে তোমার প্রশংসা এবং আরাধনা করতে পারি। ছোট্ট বিনতি প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। তাহলে